করোনা আবহে সমস্ত বিধিনিষেধ মেনে দেবী আরাধনা নিতুরিয়া থানার ভামুরিয়া বাথেনেশ্বর সর্বজনীন দুর্গাপুজোর শুভ উদ্বোধন হলো। এবার অন্যরকম পুজো। প্যান্ডেলের বাসপোতার দিন থেকেই বাথেনেশ্বর প্রচার পায়ে হেঁটে নয়, নেটে দেখুন দুর্গাপুজো। এবারের থিম ঝরা ফুল রাশে রাশে মা দুর্গার আশেপাশে। কমিটির সম্পাদক হীরালাল মাঝি জানান, হাইকোর্টের নির্দেশ এবং সরকারি সমস্ত প্রোটোকল মেনেই পুজো হচ্ছে। এছাড়া প্রতি বছরের মতো এবারও জনসচেতনতার বৃদ্ধির লক্ষ্যে পোস্টার ব্যানার লাগানো হয়েছে, ঘরে বসেই পুজো দেখতে পাবেন। এছাড়া পুজোর দিনগুলিতে দেখতে পাবেন ভার্চুয়াল সাংস্কৃতিক অনুষ্ঠান। সমস্ত জায়গায় কমিটি স্বেচ্ছাসেবক মোতায়েন করা হবে। দর্শনার্থীদের সুবিধার জন্য মণ্ডপ প্রাঙ্গণে জায়ান্ট স্ক্রিন লাগানো থাকছে, একাদশ বর্ষের উৎসবের মাস্ক স্যানিটাইজারও থাকছে। এছাড়া আনন্দ উপভোগ করতে কোনো অসুবিধা না হয় তার ব্যবস্থা যেমন থাকছে, তেমনি করোনা মোকাবিলায় নানা উদ্বেগ নিয়ে ভামুরিয়া বাথেনেশ্বর সর্বজনীন দুর্গাপুজো কমিটি। দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চতুর্থীতে পুরুলিয়ার অন্যতম মেগা পুজো ভামুরিয়া বাথেনেশ্বর সর্বজনী পূজা মণ্ডপের শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শান্তিরাম মাহাতো। উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুজয় ব্যানার্জি, এলাকার বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি প্রমুখ। এই যে শারদীয়া দুর্গাপূজা, এই পূজাটার জন্য বিশেষ করে আমরা বাঙালিরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকি এবং কত না উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে, কোলাহলের মধ্য দিয়ে এই দিনগুলোকে আমরা পার করি। এবং শুধু আমাদের বাংলাতে নয়, সারা বিশ্বেই যেখানে বাঙালি আছে সেখানে এই শারদীয়া দুর্গোৎসব। পুরুলিয়া থেকে শিবপ্রসাদ মণ্ডলের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।